এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। দেশের সমস্ত স্কুলে চালু হবে নতুন পাঠ্যক্রম, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2022-এ চালু হচ্ছে এই পাঠ্যক্রম। পাঠ্যক্রম রূপায়ণে সমস্ত কাজ শেষ হয়েছে, তাই প্রধানমন্ত্রী ঘোষণা করলেন দেশের সমস্ত স্কুলে নতুন শিক্ষানীতি অনুযায়ী পাঠ্যক্রম চালু হবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য জেনে নেব, তার আগে সকলের কাছে ছোট্ট আবেদন, ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করুন, সেই সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সংবাদটি প্রকাশ পেয়েছে আজ বিকেল পত্রিকার অনলাইন সংস্করণে। 34 বছর পর দেশে নতুন জাতীয় শিক্ষানীতি ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। বদলে ফেলা হয়েছে পুরনো শিক্ষানীতির খোলমাঞ্চে, কিন্তু কবে দেশ জুড়ে নয়া শিক্ষানীতি রূপায়িত হবে সে প্রশ্নই ঘোরাফেরা করছিল শিক্ষামহলে। শুক্রবার স্কুল শিক্ষা নিয়ে শিক্ষা পর্ব সম্মেলনে সেই প্রশ্নেরই উত্তর দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, 2022 সালের মধ্যে স্কুলে নয়া জাতীয় শিক্ষানীতি অনুসারে পাঠ্যক্রম চালু করা হবে। তার কথায়, এই শিক্ষানীতি সিলেবাসের বোঝা কমিয়ে পড়াশোনাকে অনেক বেশি মজাদার করে তুলবে, অভিজ্ঞতার মধ্য দিয়ে জ্ঞান অর্জন করবে পড়ুয়ারা, এর জন্য পাঠ্যক্রমে নতুন পরিকাঠামো তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, 2022-এর মধ্যে ছাত্রছাত্রীরা নতুন পাঠ্যক্রমের মধ্যে ঢুকে পড়বে, বিজ্ঞানসম্মতভাবেই এই পাঠ্যসূচি তৈরি করা হয়েছে, যা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। শুধু লেখাপড়া নয়, নয়া জাতীয় শিক্ষানীতিতে ছাত্রছাত্রীদের চিন্তাশক্তি বৃদ্ধির বিষয়টিকেও বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। নয়া শিক্ষানীতি পড়ুয়াদের সৃজনশীলতা, তাদের দক্ষতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে। পাশাপাশি 5E ফর্মুলাও দিয়েছেন নমো। এই 5E ফর্মুলা হলো এনগেজ, এক্সপ্লোর, এক্সপিরিয়েন্স, এক্সপ্রেস ও এক্সেল। 5E ফর্মুলা নিয়ে খুব শীঘ্রই একটি বিস্তারিতভাবে ভিডিও তৈরি করা হবে। প্রধানমন্ত্রী কথায়, আমাদের দেশে ড্রপ আউটের অন্যতম কারণই ছিল পড়ুয়ারা তাদের মনের মতো বিষয় নিয়ে পড়ার সুযোগ পেত না, কিন্তু নয়া শিক্ষানীতি তাদের সেই সুযোগ করে দেবে। এখন আর বিজ্ঞান, কলা বা বাণিজ্য বিভাগের গণ্ডির মধ্যে আটকে থাকবে না শিক্ষার্থীরা। তারা যে কোনো বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবে। অঙ্কের পাশাপাশি শিখতে হবে সঙ্গীত কিংবা বিজ্ঞানের পাশাপাশি ফ্যাশন ডিজাইনিং। প্রসঙ্গত, আগের শিক্ষা ব্যবস্থার কাঠামো ছিল 10+2, কিন্তু সেই কাঠামো পুরোপুরি ভেঙে নতুন শিক্ষানীতিতে করা হয়েছে 5+3+3+4, অর্থাৎ বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে আরও 3 বছর যোগ করা হয়েছে, যার মধ্যে প্রথম 3 বছর প্রাক প্রাথমিক স্তরের শিক্ষা। এই প্রি প্রাইমারি স্তরের জন্য সারা দেশে একটি অ্যাক্টিভিটি ও লার্নিং বেসড শিক্ষানীতি তৈরি হবে। উচ্চশিক্ষাতেও বড়সড় রদবদল আনা হয়েছে নয়া শিক্ষানীতিতে। তার মধ্যে অন্যতম মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম চালু করা, অর্থাৎ পড়াশোনার মাঝে কোনো পড়ুয়া কোনো কারণে মাঝপথে ছেড়ে দেওয়ার পর চাইলে আবার সেখান থেকে শুরু করতে পারবেন। এই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। তার বক্তব্য থেকে স্পষ্ট, 2022-এই নতুন শিক্ষানীতি অনুযায়ী পাঠ্যক্রম শুরু হবে। সে সঙ্গে ইতিমধ্যে পাঠ্যক্রম রূপায়ণের কাজ সম্পূর্ণ হয়েছে। আশা করি আলোচনাটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন, সেই সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।